हेलो फ्रेंड, वेलकम टू माय चैनल। तो बंधुरा, आमी तुम्हारे जो आबार एक नतून जब नोटिफिकेशन निये एसेछि सेटा होच्छे गवर्नमेंट अफ वेस्ट बेंगल एर अंडारे जो हेल्थ एंड फैमिली वेलफेयर डिपार्टमेंट आछे ओई डिपार्टमेंटे तुम्हारे नतून जब नोटिफिकेशन प्रकाशित होयेछे। तो आमी एखन अफिसियल साइटे आछि, हेल्थेर अफिसियल साइटे आछि। एखाने तुम्हारा स्क्रॉल करले एखाने नीचे देखते पाच्छो रिक्रुटमेंट बोले एकटा ई आछे। एखाने देखो रिक्रुटमेंट बोले लेखा आछे। एखाने तुम्हारा क्लिक करले अनेक नोटिफिकेशन पेये जाबे। एखान थेके तुम्हारा अवश्यई नोटिफिकेशनटा पेये जाबे। चलो आमी नोटिफिकेशन देखिये दिच्छि কি বলা হয়েছে এবং কি কি কোয়ালিফিকেশন দরকার, কতগুলি ভ্যাকেন্সি আছে সমস্ত কিছু আলোচনা করছি। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। তো বন্ধুরা, এটা হচ্ছে সেই অফিসিয়াল নোটিশ। এখানে তোমাদের লেখা আছে নোটিশের ডেট অফ পাবলিশ 7/9/2020 তারিখে এই নোটিশটা প্রকাশিত হয়েছে। এখানে দেখো উপরে হেডিং আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট অ্যান্ড ফ্যামিলি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিস অফ দ্য হেলথ নর্থ 24 পরগনা। তো রিক্রুটমেন্ট হবে তোমাদের সম্পূর্ণ কিন্তু নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের আন্ডারে, পার্টিকুলার ডিস্ট্রিক্টে। তো এখানে দেখো ভ্যাকেন্সি তোমার দেখে দাও, এখানে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করা হচ্ছে। দেখে নাও নেম অফ দ্য প্রোগ্রামার এখানে দেওয়া আছে। দেখো এখানে নেম অফ দ্য পোস্ট, নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে, এখানে স্যালারি দেওয়া আছে এবং ক্যাটাগরি এখানে দেওয়া আছে। দেখো তো ডিস্ট্রিক্ট কাউন্সিল কোয়ালিটি ম্যানেজার এখানে যে একটা ভ্যাকেন্সি আছে, টোটাল স্যালারি আছে তোমরা পার মান্থ 30,000 টাকা দেখতে পাচ্ছ। এরপর যে দেখো থ্যালাসেমিয়া কন্ট্রোল প্রোগ্রাম, এখানে যে এমও পোস্টের একটা ভ্যাকেন্সি আছে, এটাও এটা জেনারেল ক্যান্ডিডেটের জন্য এখানে ভ্যাকেন্সি স্যালারি আছে 40,000 টাকা। তারপর আছে FTMO, এখানে টোটাল কিন্তু 18টা ভ্যাকেন্সি আছে, 18টা ভ্যাকেন্সি আছে এবং স্যালারি আছে তোমার পার মান্থ 40,000 টাকা। এরপরে নেক্সট তোমরা দেখে নাও, আমি সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি তোমাদের পরপর। এরপরে দেখো যেটা আছে NHMA, যেটা GDMO ক্যাটাগরিতে নিয়োগ হবে, এখানে 3টে ভ্যাকেন্সি আছে, এখানেও স্যালারি আছে কিন্তু তোমার পার মান্থ 40,000 টাকা। এরপরে NUHMA স্টাফ নার্স নেওয়া হবে, এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 182টা দেখতে পাচ্ছ। এখানে 182টা ভ্যাকেন্সি আছে, এখানে সব মেনশন করা আছে UR 100টা, SC 40টা, ST 11টা, OBC A 18টা, OBC B 13টা, এরকম করে। স্যালারি হচ্ছে পার মান্থ তোমাদের 17,220টাকা। এরপরে আছে ল্যাব টেকনিকের একটা ভ্যাকেন্সি আছে, এটা মানে 17,220টাকা। এবার কনসালটার আছে, এখানে দেখো ভ্যাকেন্সি আছে একটা, স্যালারি আছে 13,560টাকা। এরপরে নেক্সট দেখো দেখতে পাবে তোমরা হসপিটাল অ্যাটেন্ডেন্স, যেটা লেখা আছে অ্যাটেন্ডেন্স, এখানে প্রথম যেটা দেখতে পাচ্ছ এখানে ভ্যাকেন্সি আছে একটা, এখানে স্যালারি আছে 7,500টাকা। তারপরে স্যানিটারি অ্যাটেন্ডেন্ট, এখানে দুটো ভ্যাকেন্সি আছে, এখানে স্যালারি আছে 7,500টাকা। এরপরে দেখো তারপরে কনসালট আছে ব্লাড ব্যাঙ্কের কনসালট আছে, এখানে ভ্যাকেন্সি আছে একটা, স্যালারি আছে 13,560টাকা। এরপরে নেক্সট তোমরা দেখতে পাচ্ছ দেখো, তারপরে দেখো অ্যাকাউন্ট পার্সোনাল আছে, এখানে একটা সিট আছে একটা এবং স্যালারি আছে পার মান্থ 16,860টাকা। এরপরে নিচে দেখো দেখতে পাবো তোমরা ল্যাব টেকনিক যেটা আছে, যেটা আন্ডার হচ্ছে নিয়মিত প্রোগ্রামার WBSA PCG PPTCT, একটা ভ্যাকেন্সি স্যালারি আছে পার মান্থ 13,000টাকা, এটা জেনারেলদের জন্য। তারপরে ডেটা ম্যানেজারের ভ্যাকেন্সি আছে একটা, স্যালারি আছে 13,000টাকা। ল্যাব টেকনিকের ভ্যাকেন্সি আছে ICTC আন্ডারে, সেটা হচ্ছে 60টা ভ্যাকেন্সি আছে, এখানে স্যালারি আছে 13,000টাকা। এখানে যে টোটাল এইখানে 3টে এবং এইখানে দেখো 11টা, টোটাল যে 14টা ভ্যাকেন্সি আছে তার প্রত্যেকটা আলাদা এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে। এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু টেবিল 1 বলে, তারপরে 1, 2, 3 করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত দেওয়া আছে। আমি এই PDF-এর লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ওখানে তোমার প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাচের কোয়ালিফিকেশান তোমরা দেখে নেবে, কী কী যোগ্যতা চাওয়া হয়েছে দেখে নেবে, এজ লিমিট সমস্ত আলাদা আলাদা করে দেওয়া আছে। এরপর নেক্সট যেটা তোমার দরকার এই অ্যাপ্লাইটা কিন্তু তোমাদের যে করতে হবে, লাস্ট ডেট তোমাদের দেওয়া আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ লাস্ট ডেট কিন্তু এই অ্যাপ্লাই কিন্তু 29/9/2020 লাস্ট ডেট, বিকেল 5টার মধ্যে তোমাদের লাস্ট ডেট হয়ে যাবে। এবং অ্যাপ্লিকেশান ফি হয়েছে তোমাদের পার মান্থ 100টাকা, রিজার্ভ ক্যাটাগরিদের জন্য 50টাকা, মানে STSCদের জন্য। আর তোমাদের ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে কিন্তু মানে খামের মধ্যে, অনলাইন হবে না, অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এরপরেও আর যে সমস্ত ডিটেলস দরকার সেগুলো তোমাদের এখান থেকে তোমরা পেয়ে যাবে। এখান থেকে তোমরা ফর্মটা ডাউনলোড করতে পারবে, এখান থেকে নিচে থেকে ফর্মটা দেওয়া আছে। দেখো এখানে থেকে ফর্মটা দেখতে পাচ্ছ, এই PDF থেকে তোমরা ফর্মটাও ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, এখনও যেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং যে কোনো ধরনের আপডেট সঙ্গে সঙ্গে আমাদের এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে।